আসসালামু আলাইকুম। বোটানিক হেভেন চ্যানেলে সবাইকে স্বাগতম। ভালো আছেন নিশ্চয়ই আপনারা? আশা করি আপনারা সবাই ভালো থাকেন এবং সাথে সাথে আপনাদের গাছগুলোকেও ভালো রাখেন। আজকে আমি আপনাদেরকে জবা ফুল গাছের কিছু টিপস শেয়ার করব। এই সিজনে, গরমের সিজনে প্রচুর পরিমাণে জবা ফুল গাছ হয় এবং প্রত্যেকের বাড়িতেই দুই একটা কম বেশি জবা ফুল থাকে। আর যারা অনেক বড় করে বাগান করেন তাদের তো প্রচুর পরিমাণে জবা ফুল থাকে। তো আমার এই যে দুইটি জবা ফুল গাছ দেখেন, এই দুইটি জবা ফুল গাছ, এটা অনেক ছোট ছিল, 2 মাসে এটা এত বড় হয়ে গেছে এবং ফুল আসা শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার 6 মাস আগের পুরনো জবা ফুল গাছ, এটা তো কুড়ি এসেছে। এটা রক্ত জবা গাছ, রক্ত জবা ফুল, এটাকে অনেকে থোকা জবা বা গুচ্ছ জবাও বলে। এটাতে এখনও ফুল ফোটেনি, তবে কুড়ি আসা শুরু হয়ে গেছে। এই যেখানেও কুড়ি এসেছে, আরও আছে, ওই প্রত্যেকটা ডালেই কুড়ি আছে। আমি এই গাছগুলোকে প্রুনিং করে দিয়েছি ফেব্রুয়ারি মাসের দিকে। দেখেন গাছগুলো প্রুনিং করার পর কত সুন্দর ঝাঁকালো হয়েছে এবং এই গাছটির প্রত্যেকটা ডালেই কুড়ি আসা শুরু হয়েছে। তো জবা গাছে মূলত একটি হেভি ফিডার গাছ, আর জবা গাছে অনেকটা গোলাপ ফুলের মতো যত্ন করতে হয়। তো আপনাদেরকে কয়েকটি টিপস আমি আপনাদেরকে বলছি, যে এই টিপসগুলো ফলো করলে আপনার জবা ফুল গাছটা অনেক সুন্দরভাবে বেড়ে উঠবে এবং প্রচুর ফুল আপনারা পাবেন। প্রথমত, জবা ফুলের গাছের মাটি আপনারা তৈরি করবেন এমনভাবে যে মাটিটা যেন ওয়েল ড্রেন হয়, মানে মাটিতে যেন কোনোভাবে পানি জমে না থাকে। এজন্য মাটি যখন তৈরি করবেন তখন 2 ভাগ মাটির সাথে 1 ভাগ বালি আর 1 ভাগ কম্পোস্ট মিশাবেন। সেটা বার্মি কম্পোস্ট, পাতাপচা কম্পোস্ট, কিচেন ওয়েস্ট কম্পোস্ট, যাই হোক মিশাতে পারেন, কোনো সমস্যা নাই। সাথে একটু নিমখোল মিশিয়ে দিবেন, তাহলে গাছের পোকামাকড় নষ্ট হয়ে যাবে। আর একটু বনমিল, হাড়ের গুঁড়ো মিশিয়ে দিবেন, তাহলে আপনাদের পটিং মিক্সটা অনেক সুন্দর হবে এবং গাছটা অনেক ভালোভাবে বেড়ে উঠবে। যে আমার এই গাছটি অনেক ছোটো ছিল, 6 মাস আগে শীতকালে আমি নিয়েছিলাম, তারপর এই গাছটি ডরমেন্ট পিরিয়ডে ছিল। এখন এই যখন শীত শেষে গরম শুরু হয়েছে তখন আমি ফেব্রুয়ারি মাসে এই গাছটিতে অনেক ডালপালা এসে যায়, আমি প্রুনিং করে দেই। তারপর প্রুনিং করার পর গাছে আবার নতুন করে ডাল আসা শুরু হয়েছে এবং ডালে কুড়ি আসা শুরু হয়েছে। আর এটাতেও আমি ফেব্রুয়ারি মাসে প্রুনিং করেছি, দেখেন এটাতে কত কি পরিমাণ ডাল এসেছে। তো জবা গাছে প্রথম টিপস তো বললাম যে মাটি খুব ভালোভাবে তৈরি করতে হবে। আর 2 নম্বর টিপস হচ্ছে, জবা গাছে আপনাদের যদি সুযোগ থাকে 7-8 ঘন্টা রোদে রাখবেন, আর যাদের এই সুযোগ না তারা কমপক্ষে 6-7 ঘন্টা রোদে অবশ্যই রাখবেন, বিশেষ করে সকালের পূর্ব দিকের রোদ, এটা হলে খুব ভালো হয়। আর না হলে অন্যান্য সময় রোদেও রাখতে পারেন, তবে 6-7 ঘন্টা অবশ্যই রাখতে হবে। এটা জবা ফুল গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ, জবা ফুলে প্রচুর পরিমাণে রোদ লাগে। আর 3 নম্বর টিপস হচ্ছে, জবা ফুল গাছে আপনারা যখন পানি দিবেন তখন পানিটা এমনভাবে দিবেন যেন জবা ফুলের গাছের গোড়ার মাটি একদম শুকিয়ে না যায়, আবার জবা ফুলের গাছের গোড়া যেন পানি জমে না থাকে। কারণ মাটি শুকিয়ে গেলে গাছে যদি ফুল থাকে, কুড়ি থাকে, এগুলো জ্বরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মাটি যদি ভিজা ভিজা থাকে তখন আপনাদের গাছের গোড়ায় ফাঙ্গাস আক্রান্ত হয়ে গাছটি শিকড়গুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং একসময় গাছটি মারা যাবে। 4 নম্বর টিপস হচ্ছে, জবা গাছ একটি হেভি ফিডার গাছ, এই গাছে প্রচুর পরিমাণে খাবার দিতে হয় গোলাপ গাছের মতো। আপনারা মাসে অন্তত 1 বার মিক্সড জৈব সার, বিভিন্ন রকম জৈব সার মিশিয়ে দিবেন। আমিও এভাবে দেই, আমার গাছে 1 মাসে 1 বার মিক্সড জৈব সার দেই এবং প্রতি সপ্তাহে বা 10 দিন পর পর আমি সরিষার খোল পচা পানি বা কলার খোসা বেঁচানো পানি, বোন মিল, বার্মি কম্পোস্ট এভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেই। মাসে অবশ্যই 1 বার মিক্সড জৈব সার যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার গাছ খুব ভালোভাবে বেড়ে উঠবে, অনেক বেশি কুড়ি হবে, অনেক ফুল হবে। 5 নম্বর টিপস হচ্ছে, জবা ফুল গাছের মাটি অ্যাসিডিক রাখতে হবে। জবা ফুল গাছ অ্যাসিড লাভিং গাছ, এই গাছের মাটির পিএইচ লেভেল স্বাভাবিক রাখতে হবে যাতে মাটি অ্যাসিডিক থাকে। এই জন্য আপনারা প্রতি মাসে এই গাছে একটু চাপাতা, 1-2 চামচ চাপাতা অথবা 4 চামচের আধা চামচ কফি অথবা কলার খোসার বেজানো পানি অথবা কমলার খোসা বেজানো পানি মাসে অন্তত 1 বার দিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনার গাছের মাটি অ্যাসিডিক থাকবে। 6 নম্বর টিপস হচ্ছে, জবা গাছে প্রচুর পরিমাণে মিলিবাগে আক্রান্ত হয়, যেটা জবা গাছের প্রধান শত্রু, কোনো না কোনোভাবে মিলিবাগে আক্রান্ত হয়। এই জন্য আপনারা বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার করবেন। আমি অর্গানিক কীটনাশক ব্যবহার করি, নিম তেল স্প্রে করি, লিকুইড সোপ মিশিয়ে নিম তেল স্প্রে করি, আবার রসুন কাঁচামরিচ বেজানো পানি ব্যবহার করি, তারপর
আপনার হলুদের গুঁড়ো স্প্রে করি, এভাবে আমি ঘুরিয়ে ফিরে বিভিন্ন ধরনের জৈব কীটনাশক ব্যবহার করি। আপনারা ইচ্ছা করলে বাজার থেকে কিনে রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। আপনাদের যে যেভাবে গাছ করেন আপনারা সেভাবে করতে পারেন, যাতে মিলিবাগে আক্রান্ত না হয়। এই জন্য আপনারা আগাম প্রতি সপ্তাহে অবশ্যই কীটনাশক, জৈব কীটনাশক স্প্রে করে দিবেন। কোনো সপ্তাহে আপনারা 1 লিটার পানিতে 1 চা চামচ ফুল গুঁড়া মিশিয়ে স্প্রে করে দিবেন, তাতেও আপনাদের গাছে মিলিবাগ আক্রান্ত হবে না। আমার এই 2টি জবা গাছে একটু মিলিবাগ আক্রান্ত হয়নি, কারণ আমি আগাম গাছগুলোতে কীটনাশক স্প্রে করি। 7 নম্বর টিপস হচ্ছে, জবা গাছে আপনারা মাসে 2 বার ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন। সেটা আপনারা যদি জৈব দেন তাহলে আপনারা হলুদ, তারপর কাঠপোড়া ছাই, রসুন ভেজানো পানি এগুলো স্প্রে করে দিলে আপনার গাছের ফাঙ্গাসে আক্রমণ হবে না। আর রাসায়নিক যদি রাসায়নিকভাবে যদি আপনারা কীটনাশক স্প্রে করেন, সেক্ষেত্রে আপনারা সাপ, তারপর ম্যানসার, এই ধরনের বাজারে অনেক রাসায়নিক ফাঙ্গিসাইড পাওয়া যায়, আপনারা ওই ফাঙ্গিসাইডগুলো মাসে 2 বার স্প্রে করে দিবেন, তাহলে আপনাদের গাছে ফাঙ্গাসে আক্রমণ হবে না। আর গাছের গোড়ায় যদি আগাছা জন্মায় বা পাতা পড়ে থাকে, এই পাতাগুলো আগাছাগুলো আপনারা পরিষ্কার করে দিবেন, এতেও গাছের গোড়ায় ফাঙ্গাসে আক্রমণ হবে না। এভাবে আপনারা মাসে 2 বার সাপ ফাঙ্গিসাইড বা অন্যান্য জৈব ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন। আর 8 নম্বর টিপস হচ্ছে, জবা গাছের মাটি আপনারা মাসে অন্তত 2 বার খুঁড়িয়ে দিবেন। তাহলে কি হবে, আপনার গাছের গোড়ায় পানি ঠিকমতো যাবে এবং সূর্যের আলো সুন্দরভাবে প্রবেশ করবে এবং সারগুলো গাছের গোড়া পর্যন্ত পৌঁছাবে। প্রত্যেক গাছই মাসে অন্তত 2 বার খুঁড়িয়ে দিতে হয়, তাহলে আমাদের গাছের অনেক সুন্দরভাবে গাছগুলো বেড়ে ওঠে এবং গাছ ঠিকমতো তার পুষ্টিক উপাদান পেয়ে থাকে। জবা ফুল গাছ অবশ্যই আপনারা বছরে 2 বার প্রুনিং করে দিবেন। প্রথমত আপনারা সেপ্টেম্বরে করবেন, আর একবার আপনারা সেপ্টেম্বর, আরেকবার ফেব্রুয়ারি, এই 2 বার আপনারা জবা ফুল গাছ প্রুনিং করে দিবেন। তাহলে আপনাদের গাছে প্রচুর পরিমাণে ডালপালা হবে এবং এই ডালপালা থেকে প্রচুর কুঁড়ি হবে এবং প্রচুর ফুল হবে। আমি তো প্রুনিং করা সম্পর্কে প্রথমেই বলেছিলাম, তারপরে আবারও বললাম। 9 নম্বর টিপস হচ্ছে, জবা ফুল গাছের একটি অনেক বড় সমস্যা হচ্ছে কুঁড়ি জরা রোগ। সব জবা ফুল গাছের কুঁড়ি জরে না, এই জাতীয় জবা ফুল গাছ যে রক্ত জবা বা থোকা জবা বলে, এই জবা ফুলটা ন্যাচারালি অনেক কুঁড়ি জরে, আর অন্যান্য জবা ফুল গাছে অনেক কুঁড়ি জরে। তো আপনারা যখন সমস্যার সম্মুখীন হবেন তখন আপনারা বেশি করে গাছে পটাশ সার ব্যবহার করবেন অথবা এনপিকে সার ব্যবহার করবেন। পটাশ সার হিসেবে কলার খোসা ব্যবহার করতে পারেন, আর এনপিকে আপনারা রাসায়নিকভাবে যদি ব্যবহার করেন তাহলে রাসায়নিক এনপিকে ব্যবহার করবেন, আর জৈব পদ্ধতিতে যদি আপনারা এনপিকে ব্যবহার করেন তাহলে আপনারা বার্মি কম্পোস্ট, বোনমিল এবং কলার খোসা একসাথে মিশিয়ে গাছে দিয়ে দিবেন, তাহলে আপনাদের গাছের কুঁড়ি জরা বন্ধ হয়ে যাবে। আরেকটা কথা, জবা গাছ যখন অতিরিক্ত জোপালো হয়ে যাবে তখন নাইট্রোজেন সারের পরিমাণ কমিয়ে দিবেন। তো এভাবে আমি আমার জবা ফুল গাছের যত্ন করি, আপনারাও চেষ্টা করবেন। আপনারা হয়তোবা আমার চেয়ে আরও ভালো আইডিয়া যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি সম্ভব হয় আমার মতো এভাবে যত্ন করে দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। আর সবসময় চেষ্টা করবেন আপনার বাগানে একটি ফুল অন্তত লাগাতে। দেখবেন আপনার লাগানো গাছে যখন ফুল ফুটে আপনার এমন একটা আনন্দের অনুভূতি হবে, সেই আনন্দ আপনি কারো কোনো কিছুর সাথে তুলনা করতে পারবেন না। তো আমি আমার বাগান আজকে 7-8 বছর যাবৎ আমি এই বাগান করি, আমি একজন বারান্দা বাগানি। তো আমি ফলের গাছ করি না, ফুল এবং সবজি, কিছু কিছু সবজির গাছ করি, ফলের গাছ তেমন একটা হয় না, আগে করেছিলাম এখন করি না, তবে অনেক চেষ্টা করেছিলাম কিন্তু সফল হইনি, কারণ বারান্দায় ফল গাছ ভালো হয় না। এছাড়াও আমি আমার বারান্দায় বিভিন্ন রকম ইনডোর প্ল্যান্ট রাখি, বিভিন্ন রকম ইনডোর প্ল্যান্ট আছে, তাছাড়া বিভিন্ন রকম শাকের গাছ লাগাই। এগুলো আমার আসলে শখ, শখ থেকেই আস্তে আস্তে আমার 4টি বারান্দায় আমি এখন প্রচুর গাছ লাগিয়েছি, এবং এই গাছগুলোর যত্ন করতে যে আমি আমার অনেক সময় লাগে, তারপরেও আমার আনন্দের জন্য আমি এই বাগানটা করে থাকি। কারণ আমার যখন মন খারাপ হয় তখন আমার মেয়ে বলে যে যাও বারান্দায় যাও, তোমার বাগানে দাঁড়াও, দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। আসলে আমি পরীক্ষা করে দেখেছি, যখনই আমার একটু খারাপ লাগে আমি বারান্দায় গিয়ে দাঁড়াই, কারণ আমরা এখন করোনার জন্য বাইরে বের হতে পারি না, একমাত্র আমাদের ঘর, আমাদের এই বাগান বা বারান্দা, এটাই একমাত্র বিনোদনের জায়গা।
বা আমাদের স্বস্তির নিঃশ্বাস ফেলার একমাত্র জায়গা। তো আপনারা এভাবে বাগান করবেন এবং নিজ হাতে ফলানো যে ফুল সবজি তার যে আনন্দ, সেই আনন্দটুকু আপনারা উপভোগ করবেন। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। কষ্ট করে এবং ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন, এই জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।